বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন। এর ফলে হবে কি যে কোনো নতুন ভিডিও আপনারা সবচেয়ে আগে দেখতে পাবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যত পারবেন শেয়ার করুন যাতে অন্যরাও শুনতে পায়। আর হ্যাঁ, ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। হরে কৃষ্ণ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তুটি হল ভগবানকে যখন আমরা পূজা করি, তার সেবা কার্য করি, যখন আমরা গীতা পাঠ করি, অনেক সময় আমাদের চোখে জল চলে আসে। অনেকে হয়তো ভাবেন যে এই যে আমাদের ভগবানের সেবা করার সময় বা গীতা পাঠ করার সময় চোখে জল চলে আসে, এটি হয়তো মনের একটি ভাব। কেউ ভাবেন হয়তো এটা মানসিক বিকার, কেউ ভাবেন এই ব্যক্তিটি সারা জীবনে এত কষ্ট পেয়েছে যার জন্য হয়তো ভগবানকে ডাকার সময় সেসব জিনিস মনে পড়ে তাই হয়তো এর চোখে জল আসে। কিন্তু সত্যি কথা বলতে কি, ভগবানকে ডাকার সময় যে চোখে জল আসে এটা ন্যাচারাল, এটা অরিজিনাল, আর এটাই বাস্তবে হওয়া উচিত। কারণ আমরা সবাই জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। আমরা এই যে জিনিসপত্র খাই, আমরা এত সুন্দর আছি, একটা ঘরে আছি, আমাদের জীবনটা চলছে, সত্যি কথা বলতে কি এই সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের জন্যে হয়। তিনি যদি না চান কিছুই হবে না, সব কিছুই থেমে যাবে। এই যে পৃথিবীটা ঘুরছে হয়তো এটাও থেমে যাবে। আসলে তিনি তো দয়ার সাগর। তিনি বারবার একটা কথাই বলছেন, বারবার তার ভক্তদের কাছে একটা কথাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে আমি তোমাদের কাছে কোনো দামি দামি খাবার কোনো কিছু চাইনি। এক ফোঁটা চোখের জল যদি তোমরা তুলসী পাতায় করে আমাকে দান করো, আমার চরণে অর্পিত করো, এটাই আমার কাছে অনেক, এতেই আমি খুশি হই। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে গেলে প্রেম দিয়ে ডাকতে হয়, আধ্যাত্মিকতা দিয়ে ডাকতে হয়। কারণ যিনি প্রেমকে উপলব্ধি করতে পারেননি তিনি ভগবানকেও কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। যিনি প্রেমকে উপলব্ধি করতে পেরেছেন তিনি অবশ্যই আজ না হয়তো কাল ভগবানকে উপলব্ধি করবেই। তো বন্ধুরা, আমরা মূল বক্তব্যে আসি, মূল বিষয়বস্তুতে ফিরে আসি। এই যে গীতা পাঠ করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, ভগবানের পূজা করতে গেলে আমাদের চোখে জল আসে, এটা কেন আসে, কি কারণে আসে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি প্রত্যেকের মধ্যেই আছি, আমি প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করছি, তেমনি আমি মানুষের মধ্যেও আছি। আমাদের যে আত্মাটা এই দেহের মধ্যে আছে, এই আত্মাটা অ্যাকচুয়ালি পরমাত্মার একটা ছোট্ট ক্ষুদ্র অংশ বিশেষ। আমরা এখন আছি দেহের মধ্যে, যখন দেহ থেকে বেরিয়ে যাব তখন আমরা যদি পূর্ণ করে থাকি তাহলে আমরা পরমাত্মায় গিয়ে মিশে যাব, আমরা গোলক চলে যাব,
গোলক বৃন্দাবন চলে যাব, যেখানে শুধু আনন্দই আর আনন্দ। সেখানে আমরা ভগবানের সেবা করব, দিবারাত্র হরিনাম করব, ভগবানের প্রেমের সাগরে ডুব দিয়ে ভগবানের নাম করব। যখন ভগবানের সেবা কার্যের সময় হোক বা পূজা করার সময় হোক অথবা গীতা অধ্যয়ন করার সময় হোক, আমাদের চোখে জল আসে। বন্ধুরা, এটি জানবেন আপনার আত্মার সাথে তখন সেই মুহূর্তে পরমাত্মার একটা কোথাও কানেকশন হয়ে গেছে, যার জন্যে আপনার চোখে জল এসছে, আপনার চোখে অশ্রু এসছে। এটি খুব সৌভাগ্যের একটা বিষয়। কেন? বিশেষ করে কলিযুগে ভগবানের পূজা করার সময় যদি চোখে জল আসে, এটা নিতান্তই একটা আশ্চর্যজনক ব্যাপার বা বিষয়বস্তু হয়ে উঠবে। অনেক মানুষ আছেন যাদের ভগবানকে দেখা মাত্রই, ভগবানের কোনো বিগ্রহ দেখা মাত্রই তাদের চোখে জল চলে আসে, ভগবানের কথা বলা মাত্রই, ভগবানের কোনো বিগ্রহ দেখা মাত্রই তাদের দুটি নয়ন অশ্রুতে ভিজে যায়। ভগবান তো এরমই প্রেম চায়, ভগবান তো প্রেমের সাগর, তিনি প্রেম ছাড়া আর কিছু চাননি, তিনি চাননি আমাদের কাছে আর কিছু, তিনি চেয়েছেন শুধু শুদ্ধা প্রেম, শুদ্ধা ভক্তি। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রিরে শুয়ে পড়ার পর পর্যন্ত, আর তারপরের দিন সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, এই সর্বটা সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের লক্ষ্য রেখেছেন, আমাদের ভালো রেখেছেন। কিন্তু আমরা নিজের পিতাকেই ভুলে আছি। একটি মানুষ যখন জন্মায়, যখন সে মাতৃগর্ভে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করেন, কেড়ে 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 তুই ভূমিষ্ঠ হওয়ার পর আমার নাম করবি তো? আমার নাম ছড়াবি? সেই আত্মাটি তখন সেই ছোট দেহ থেকে বলে ওঠে মাতৃগর্ভে, হ্যাঁ প্রভু, আমি আপনার নাম করব, আপনার নাম ছড়াবো, সারা পৃথিবীতে ছড়াবো। কিন্তু যখন সেই ছোট বাচ্চাটি ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীতে আসে, সূর্যের আলো দেখে, তারপরে আস্তে আস্তে তার পরিচিতদের দেখতে থাকে এবং এই জাগতিক জগতের সবার সাথে মিশতে থাকে, সে ভুলে যায় তখন। আর যতক্ষণ এই টোটাল জিনিসটা চলতে থাকে ততদিনে তার এক বছর বয়স হয় না, অতএব সে ভালো করে কথা বলতে পারে না, তখন তার মধ্যেই সে ভুলে যায় যে সে এসছে কি কারণে। কারণ তখন তাকে মায়ায় ঘিরে ফেলে, তাই জন্যে সে সেই মায়ার বশবর্তী হয়ে ভগবানকেই ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি হাতে কাজ করো, মুখে আমার নাম রেখো। সেই জন্যই তো ভগবান বলেছেন বারবার যে আমার থেকে আমার ভক্ত বড়, আর আমার ভক্তের থেকে আমার নাম বড়। বন্ধুরা, ভগবানের নাম এমনই একটা মধুমাখা নাম। এই নামটা যখনই মুখে আসে বন্ধুরা, অটোমেটিক যেন চোখটা জলে ভরে যায়। আজকের এটা যদি কলিযুগ না হতো, এটা আমার ব্যক্তিগত একটা ধারণা, আজকের এটা যদি কলিযুগ না হতো, আমরাও শ্রীকৃষ্ণকে দেখতে পেতাম, আমরাও আমাদের প্রিয় সখাকে দেখতে পেতাম, আমরাও আমাদের পিতাকে দেখতে পেতাম, কতই না আনন্দ করতাম। কিন্তু কি করব, দুর্ভাগ্য, আমরা এই কলিযুগে আছি, আর এখন ভগবানকে দেখা তো অনেক দূরের ব্যাপার।
ভগবানকে স্মরণ করে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। কারণ এই জাগতিক জগতে এত পাপ আছে যে আপনাকে ভগবানের নাম মনে করবেন যখন তখনও ডিস্টার্ব করে যাবে। তা না হলে এটা যে ঘোর করলি চলছে তা প্রমাণিত হবে কি করে? কারণ ভগবানের নাম যেখানে হয় সেখানে 33 কোটি দেবদেবী বিরাজ করেন। আর তাছাড়া ভগবানের নাম না হলে এই জগৎ চলবে না। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে ভগবানকে পূজা করার সময়, সেবা করার সময় বা গীতা পাঠ করার সময় কেন আমাদের চোখে জল আসে, কেন আমাদের চোখ অশ্রুতে ভরে যায়। এটা আর কিছুই না, এ অশ্রু আসে প্রেম থেকে, এ অশ্রুর উৎপত্তি স্থল হৃদয়, আর হৃদয়ের মধ্যে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুনি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে। হরে কৃষ্ণ রাধা রাধা।